হ্যালো ওয়ান ওয়েলকাম, আমি হাবিবুর রহমান। ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমরা ফেসবুকের জন্য করে প্রফেশনালি কাভার কিভাবে ডিজাইন করতে পারি অনায়াসে এবং খুব সহজে। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলে লিঙ্ক শেয়ার করছি, লিঙ্কটা কপি করলেও হবে অথবা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করলে হয়ে যাবে। আমি জাস্ট লিঙ্কটা কপি করার পরে ক্রোমে গিয়ে সার্চ দিচ্ছি, জাস্ট আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এটা আমাদের মূল কাভারটি। আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড দেওয়ার জন্য করে 6 সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করতে হবে, যে পাসওয়ার্ডটি আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি দিয়ে রাখছি। পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে, জাস্ট আমি পাসওয়ার্ডটি টাইপ করতেছি। এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে একটা ক্লিক দিব। সাবমিটে ক্লিক দেওয়ার পরে এটা পিএলপি ফাইলের লিঙ্ক ওপেন হয়ে যাবে, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে জিমেলটা অ্যাড দিয়ে নেবেন, জিমেলটা অ্যাড দিয়ে নেওয়ার পরে আর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এই থ্রি ডট একটা ক্লিক দেবেন, জাস্ট থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন আমরা পেয়ে যাবো। জাস্ট ডাউনলোড একটা ক্লিক দেওয়ার পরে এটা আমরা মিনিমাইজ করে দেবো। জাস্ট এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটা মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পরে আমাদের পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি আমরা ওপেন করবো। পিকচার ল্যাবটি ওপেন করার পরে আমরা এখানে সাইডে থ্রি ডট একটা ক্লিক দেবো, সাইডে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল একটা ক্লিক দেবো। এখান থেকে আমরা ডট পিএলপি লেখা আছে দেখবেন, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে আমাদেরকে সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। জাস্ট আমি সিলেক্ট করতেছি এই যে ফাইলটি, এই ফাইলটি আমরা জাস্ট সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পরে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমরা যদি ব্যাক দিই তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, এটা হলো যে আমাদের যে মূল কাভার সেই কাভারটি। এখানে আমি প্রত্যেকটাদের লক দিয়ে রাখছি, আপনি যেটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটার উপর থেকে জাস্ট লকটি তুলে দেওয়ার পরে আমরা কিন্তু সেটা পরিবর্তন করতে পারবো। মানে যে ফোন নাম্বারের উপর থেকে লকটি তুলে দেওয়ার পরে আমরা কিন্তু এই ফোন নাম্বারটি পরিবর্তন করতে পারবো। আর এখানে আমি যে ফন্টগুলো ব্যবহার করছি এগুলো ডিফল্টভাবে থাকবে, আপনি জাস্ট লেখাটা পরিবর্তন করলে অটোমেটিকলি সেই ফন্টে কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ আমার নামটা যদি আমি পরিবর্তন করতে চাই, লকটি তুলে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু নামটা আমরা পরিবর্তন করতে পারবো এবং ফ্রন্ট নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট আপনি লেখাটা পরিবর্তন করে দেবেন তাহলে কিন্তু অটোমেটিকলি ফ্রন্টটা নিয়ে নেবে। জাস্ট এখান থেকে আমরা যদি ছবি অ্যাড দিতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে এই ছবিটা আগে ডিলিট দিতে হবে আমাদেরকে। এখানে জাস্ট আমরা যদি ছবিটা অ্যাড দিতে চাই তার আগে শেপের কালারটা চেঞ্জ করতে গেলে শেপটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে কালারে গিয়ে আমরা কিন্তু যে কোনো কালার দিতে পারি, যে কালারটা আপনার ভালো লাগবে আপনি কিন্তু সেই কালারটা এখান থেকে ব্যবহার করতে পারেন অটোমেটিকলি, কোনো সমস্যা তো হবে না। জাস্ট আমরা এখন ছবি অ্যাড দিব, ছবি অ্যাড দেওয়ার জন্য গিয়ে ছবিটা ডিলিট দিয়ে আমরা প্লাস আইকনে ক্লিক দিব। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা যে ছবিটি অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে অবশ্যই এটা আমরা একটু ক্রপ করে নিয়ে সার্কেল ক্রপ করে নেব, সার্কেল ক্রপ করে নেব। এভাবে নেওয়ার পরে এখান থেকে একটু কাস্টমাইজ করে আমরা একটু ছোট করে নেব, এটা বোঝানোর সুবিধার্থে বা এটা আকর্ষণীয় বা সুন্দর বা ফুটানোর জন্য করে আমরা জাস্ট একটু ছোট করে নেব। জাস্ট এভাবে আমরা ছোট করে নেওয়ার পরে এখান থেকে পজিশনে গিয়েও কিন্তু আপনারা মুভ করাতে পারেন, আমি এখানে এক্ষেত্রে হাত দিয়ে করতেছি, আপনারা পজিশনে গিয়েও কিন্তু মুভ করাতে পারেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এখন আমরা হলো যেটা লক দিই, লক দেওয়ার পরে এটা কিন্তু আমরা সেভ দেবো। আগুন সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজ একটা ক্লিক দেবেন। জাস্ট সেভ অ্যাজ ইমেজে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি আমার কাজের সুবিধাতে এই সাইজটা দিয়ে রাখছি, আপনারা জাস্ট কাস্টমে একটা ক্লিক দেবেন। জাস্ট কাস্টমে একটা ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই অপশনে একটা ক্লিক দিব অথবা ভেরি হাই অপশনে ক্লিক দিলেও হয়ে যাবে। দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে দিলে এটা অটোমেটিকলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং কিন্তু এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো অফিসিয়ালি। আর এটা টোটাল থিমটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ছবিটা সারা সবগুলো একত্রিত করে নিতে হবে আমাদেরকে। সবগুলোতে আমরা টিক চিহ্ন দিয়ে দিই, জাস্ট টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে আমরা মার্সেল করে নিই, সবগুলো একত্রিত করে নেব শুধুমাত্র ছবিটি সারা। জাস্ট আমরা ছবিটা উপরে তুলে দিই, দেওয়ার পর একটু স্ক্রোল ডাউন করে এখান থেকে কালার ইফেক্টে গিয়ে আমরা যদি এটা কম বেশি করি তাহলে দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হতে থাকবে। জাস্ট এটা আপনার যেটা ভালো লাগবে আপনি কিন্তু সেইভাবে এটা সেট করতে পারেন। আমার টিউটোরিয়ালটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।